বিসমিল্লাহিরাহমানিরাহিম। সরকারি মুজিব কলেজ সখিপুর টাঙ্গাইল কর্তৃক আয়োজিত করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাই। সরকারি মুজিব কলেজ করোনার প্রথম দিক থেকেই মন্ত্রণালয়ের নির্দেশনায় আমাদের সরকারি মুজিব কলেজের সুদক্ষ শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নির্দেশনায় অনলাইন ক্লাস পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি একটু নতুন আঙ্গিকে। আমরা এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলোতে চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করেছি। তো এই লজিকে কিছু বেসিক জিনিস আছে যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। যেই জিনিসগুলো আয়ত্তে না থাকলে, না বুঝলে যুক্তিবিদ্যা অধ্যয়ন করা খুবই কষ্টকর হয়ে যায়। সেজন্যই আজকে আমি তোমাদেরকে এই অনুধাবনমূলক কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো প্রথমতই এই যুক্তিবিদ্যায় আমরা দেখি যে আসলে প্রধানত যুক্তি নিয়ে আলোচনা করা হয়। তো এই যুক্তিতে তোমাদের কমন কিছু বিষয় জানা দরকার। যেমন আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, অনেক ক্লাসে আমি বলেছি যে যুক্তি এক ধরনের বাক্য, বাক্য ছাড়া যুক্তি হয় না, আবার সকল বাক্যকেই যুক্তিও বলা যায় না। যুক্তি হওয়ার জন্য বা যুক্তি বাক্য হওয়ার জন্য সেখানে কিছু রুলস বা নিয়ম রয়েছে, সেগুলোর মধ্য থেকে তোমাদেরকে আজকে খুব সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করি যে যুক্তি কী। আমরা যখন কথা বলি, যেমন আমি বলতে পারি যে আমি ছাত্র বা আমি শিক্ষক, এটি একটি ভাষায় প্রকাশিত এবং এটি অনুধাবনযোগ্য, আমরা বুঝতে পারি। কিন্তু এটি একটি বাক্য বা এটি যুক্তিবাক্য হতে পারে না বা যুক্তি হতে পারে না। যুক্তিবাক্য হওয়ার জন্য একটু নিয়মের মধ্যে আসতে হয়। সেটা হচ্ছে যে একটি বাক্যের যখন উদ্দেশ্য, বিধেয় থাকবে এবং একই সাথে তোমার সংযোজক থাকতে হবে। তো যেমন আমি ওই কথাটাই যদি বলি যে আমি শিক্ষক, এই বাক্যটার মধ্যে আমরা বলতে পারি যে আমি হই শিক্ষক। এখন দেখো, আমি এই বিষয়টা হচ্ছে সাবজেক্ট, হই এইটা হচ্ছে সংযোজক, আর শিক্ষক এটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ আমরা তিনটা জিনিস পেয়েছি, উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। এখন এই তিনটি যখন কভারেজ দিবে, অর্থাৎ এই তিনটি যখন তোমার একটি বাক্যের মধ্যে পাওয়া যাবে, সেটাকে আমরা যুক্তিবাক্য বলবো বা যুক্তি বলবো। এখন আসি আমরা যে এই উদ্দেশ্যকে ইংরেজিতে কী বলা হয়, এটা আমাদের জানা খুবই প্রয়োজন, সাধারণ বিষয়। এই উদ্দেশ্যকে সাবজেক্ট বলা হচ্ছে এবং বিধেয়কে প্রিডিকেট বলা হয়, আর যেটা সংযোজক, এই সংযোজককে বলা হচ্ছে কপুলা। এখন এই তিনটা শর্ত যদি পূরণ না করে তাকে আমরা কি বলতে পারি না, যুক্তি বা যুক্তিবাক্য বলতে পারি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটু সামনে যাই। যখন আমরা বলি অনুমান কাকে বলে, অনুমান বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। অনুমান হচ্ছে যে একটি জানা বিষয়ের উপর নির্ভর করে অজানা বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করাকেই অনুমান বলা হয়। তো স্বাভাবিকভাবে এখন অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে অনুমান কয় প্রকার। তা আমরা বলতে পারি অনুমান প্রধানত দুই প্রকার, অবরোহমান এবং আরোহ অনুমান, অর্থাৎ ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ। এবার আমি বলতে চাচ্ছি যে আরেকটা বিষয়ে, যে তোমাদের সাধারণত একটা বিষয়ে তোমরা জটিলতায় ভুগো, সেটা হচ্ছে যে মধ্যপথ, অনুমান বা এই যে সহানুমানের যে বিষয়টা, সহানুমানে আমাদের তিনটি যুক্তিবাক্যের মাধ্যমে একটা সহানুমান গঠিত হয়। সহানুমানের ইংরেজি তোমরা জানো, সেটা হচ্ছে সিলোজিজম। এখন এই সহানুমানে কয়েকটি পথ থাকে, আমি
আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। প্রধান পদ সাধারণত প্রধান যুক্তি বাক্যে থাকে, অপ্রধান পদ সাধারণত দ্বিতীয় যুক্তি বাক্যে থাকে, আর একটি পদ, মজার বিষয় হচ্ছে মধ্যপদ, যেটা সেই মধ্যপদ বা মিডল টার্ম এখানে বলা হয়, আমরা বলি মিডল টার্ম। মিডল টার্মটা আমি তোমাদেরকে একটি যুক্তি লিখে দেখাচ্ছি যে সকল প্রাণী হয় মরণশীল। এটি একটি যুক্তি বাক্য, এটাকে আমরা প্রধান যুক্তি বাক্য বলবো। আর এখানে যদি বলি যে করিম হয় মানুষ, প্রাণী, এটা আমরা বলতে পারি। কলমে কালি দিচ্ছে না, যাই হোক। এরপরে আমরা এটা লিখলাম যে অতএব করিম হয় মরণশীল, এই যে বিষয়টা এটি একটি সহনুমান। এখন দেখো যে এই যে আমি তোমাকে চিহ্নিত করলাম যে প্রাণী এবং প্রাণী, এই দুটি পদ দুটি আশ্রয় বাক্যে ব্যবহৃত হয়েছে, বাট আমার যে ফাইনাল বিষয়টা, কনক্লুশন বা সিদ্ধান্ত, সেখানে কিন্তু প্রাণীকে দেখা যাচ্ছে না, প্রাণী পদটা নেই। তো মধ্যপদটা, এখন অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে থাকে মধ্যপদ কাকে বলে, হোয়াট ইজ মিডল টার্ম, এটার খুব সহজেই তুমি এটার উত্তর করতে পারবে যে মধ্যপদটা কি। সংজ্ঞা এভাবে দিবে যে একটি সহানুমানে যে পদ দুটি আশ্রয় বাক্যে অবস্থান করে কিন্তু সিদ্ধান্তে খুঁজে পাওয়া যায় না, তাকেই মধ্যপদ বলে। তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে খুব ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ যে প্রাণী পদটি প্রথম আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যে অবস্থান করছে, কিন্তু এই ফাইনাল কনক্লুশনে তোমার প্রাণীকে দেখা যাচ্ছে না। সুতরাং এটি হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত দুটি আশ্রয় বাক্যে কমন থাকে, সিদ্ধান্তে খুঁজে পাওয়া যায় না, তাকে মধ্যপদ বলে। তোমরা সকল এই সহানুমানের মধ্যে এরকম খুব সহজেই খুঁজে বের করতে পারবে যে আসলে মধ্যপদ কোনটি। একদম সোজা বিষয় যে আশ্রয় বাক্য থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, যে পদ তাকেই বলে মধ্যপদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলেছি যে যুক্তিবিদ্যা এমন একটি বিষয় যে বিষয়টি ম্যাথমেটিক্সের মতো বুঝে বুঝে তোমরা অধ্যয়ন করবে। অধ্যয়ন করলে, বুঝে বই দেখে ভালোভাবে যদি তোমরা পড়ো, তাহলে এ বিষয়টা একেবারেই সহজ এবং ভালো মার্কস পাওয়ার মতো একটি বিষয়। আমি আশা করছি যে করোনাকালীন সময়ে তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং সবাই সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।